السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدًا عبد الله ورسوله صلى الله تعالى عليه وسلم الذي أرسله بالحق بشيرًا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك صدق الله العظيم وقال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا محمد نبي قطمار بالباشاي اللر أولي هوا جاي نبي قطمار بالباشاي جنة
सुन्नत वाजिब होए जाए। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वाला आले सैयदीना मौलाना बलग अलउला बिकमालिह कशवद्दुजा बिजमालिह हसनत जमीअ खिसालिह सल्लो अलैहि वआलिह बलग अलउला बिकमालिह कशवद्दुजा बिजमालिह हसनत जमीअ खिसालिह सल्लो अलैहि वआलिह। अल्लाहुम्मा सल्लि वसल्लिम वबारिक अलैहि। ऐतिह्यवाही आठगढ़ निवासी हजरतुल आलम अध्यक्ष अब्दुल मुक्तादिर खान साहेबर बाड़ीते पवित्र ईसाल सवाब उपलक्षे अनुष्ठित आजकेर आजीम शान महफिलेर सम्मानित सभापति मुनाजिरे आजम मुजाहिदे मिल्लत हजरतुल आलम मुफ्ती गियासुद्दीन चौधरी साहेब एवं आजकेर महफिले प्रधान बक्ता हिसाबे जिनि उपस्थित आछेन ऐतिह्यवाही सिंगेर कास आली मद्रासार सुनामधन्य अवसरप्राप्त अध्यक्ष हजरत मौलाना एक एम आब्दुन नूर साहेब एवं उपस्थित आछेन আমার প্রাণপ্রিয় উস্তাদ উস্তাদ নাল মুকাররম বিশিষ্ট কবি লেখক ও গবেষক হযরত মাওলানা পিয়ার মাহমুদ সাহেব সহ হযরত উলামায়ে কেরাম উপস্থিত মুরব্বিনে আজম মাদ্রাসা থেকে আগত তলাবায়ে আজম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এমন একটি মুবারকপূর্ণ মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সেজন্য সবাই উচ্চ আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি শুক্রিয়া জানাই আমাদেরকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব আকায় নামদার তাজদারে মদিনা শাহনশাহ রিসালত আফতাবে নবুয়ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করেছেন, সেজন্য আরেকবার সবাই উচ্চ আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। হযরত হাজরে কেরাম সামিন আজাম, আমরা যে আজকের এই মাহফিলে উপস্থিত হতে পেরেছি সেজন্য আমরা সবাই খুশি না বেজার, আওয়াজ দিয়ে বলি আমরা খুশি না বেজার আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যদি তৌফিক দান করেন, তাহলে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সে আয়াতে কারিমার আঙ্গিকে আমাদের প্রাণপ্রিয় আমাদের মুর্শিদে বরহক আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য উত্তরসূরি মুফতি আজম মুজাহিদে মিল্লাত মুফতি সাহেব হুজুরের লিখিত বই সত্যনিষ্ঠাদের দলিল থেকে সেই আয়াতের আলোকে দু একটা কথা বলার চেষ্টা করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। হযরত মুআজ্জাজ হাজিরিন কেরাম সামিন আজম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে এই পৃথিবীর জমিনের মধ্যে যিনি সর্বোচ্চ সম্মানের অধিকারী, যার গুণগান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে এই পৃথিবীর জমিনের মধ্যে হবে, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আজকে আমরা বিভিন্ন মিডিয়ার যুগে আমরা যদি অনলাইনের দিকে তাকাই, ইউটিউবের দিকে তাকাই, আপনি আমি দেখব সেই ইউটিউব দখল করে ফেলছে এক ধরনের লামাজহাবি ওয়াহাবি সালাফিরা, কথা কোন ঠিক কিনা? আজকে আপনি মিডিয়ার জগতে আপনি যদি মোবাইলের মধ্যে সার্চ করেন, মোবাইলে ঢুকলেই আপনি পাবেন যাদেরকে আল্লাহর নবীর দুশ্মন বলা হয়, তাদের কাজই হলো মানুষের নিকট নবীজির শান এবং মানকে খাটো করা, কথা কোন ঠিক কিনা? এজন্য আমাদের মুফতি সাহেব কিবলা রহমত, মুফতি সাহেব কিবলা আমাদের জন্য একটা যুগোপযোগী বই লিখেছেন, সেটা হলো সত্য নিষ্ঠাদের দলিল, যেখানের মধ্যে ওয়াহাবি সালাফি লামাজহাবি যারা নবীর দুশ্মন আছে তাদের প্রত্যেকের জন্য এই বইটার মধ্যে দাঁত ভাঙা জবাব আছে কিনা নাই? অবশ্যই আছে। আমাদের নবীকে নিয়ে আপনি চিন্তা করেন, নবীর বডি বাদ দিয়ে দেন, নবীজির ভিতরের জগৎটা যদি আপনি চিন্তা করেন, আমাদের নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটুকু ইজ্জত এবং কতটুকু শান এবং মান দান করছেন, নবীজির ফজলাত মুবারক, রক্ত মুবারক, পেশাব মুবারক, পায়খানা মুবারকের দিকে যদি আপনি তালাশ করেন, চিন্তা করেন, গবেষণা করেন, তাহলে আপনার আমার অদমের জন্য নবী চিনাটা খুবই সহজ হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? নবী চিনতে হলে এতটুকু লাগে না, আপনার আমার প্রস্রাবের মধ্যে দুর্গন্ধ, কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মুবারক এত পাক ছিল যে সাহাবায়ে কেরাম অনেকে নবীজির রক্ত মুবারক পান করে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন দুনিয়ার জমিনে, কথা কোন ঠিক কিনা? এজন্য আমরা সেই নবীর প্রেম ভালোবাসা আমাদের অন্তরে রাখতে চাই কি চাই না? আমাদের নবীর উপরে লেখনির মাধ্যমে হোক, কথার মাধ্যমে হোক, যে কোনো পর্যায়ে যদি আমাদের নবীর শান এবং মানের উপর আঘাত আসে, আমাদের প্রত্যেকের ইমানি দায়িত্ব হলো সেই দুশ্মনদের বিরুদ্ধে আমাদের প্রত্যেকের দাঁত ভাঙা জবাব দেওয়া, কথা কোন ঠিক কিনা? এজন্য আমাদের সবাইকে সোচ্চার হতে হবে, নবীজির শান এবং মান সম্পর্কে আমাদেরকে জানতে হবে, আমাদের পরিবারের ছেলে মেয়ে সন্তানাদি যারা আছে প্রত্যেকের কাছে আমাদের নবীজির শান এবং মানগুলা বর্ণনা করে নবীর পরিচয়ে, তাদের সঠিক পরিচয়ে তাদের কাছে তুলে ধরতে হবে। কারণ আজকে তথ্য প্রযুক্তির যুগে আপনার ছেলেকে আপনি ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করাইছেন, সব প্রতিষ্ঠানগুলি এখন ওয়াহাবি লামাজহাবি সালাফিরা দখল করে নিচ্ছে, প্রতিটা প্রতিষ্ঠানে তাদের একজন না একজন হয় সুপার, নয়তোবা হয় প্রিন্সিপাল, নতুবা ভাইস প্রিন্সিপাল, নতুবা দেখবেন প্রায় 70% শিক্ষক তাদের আন্ডারে নিয়ে গেছে, যারা আমাদেরকে যখন ক্লাস আমাদের সন্তানদেরকে যখন ক্লাস করাইবে, আকাইদের কিতাব পড়াইবে, হাদিস পড়াইবে, আমার নবীর শানের হাদিসটা তারা ফেলে যায়। যেমন আমি যে এলাকার মধ্যে থাকি, গোটা এলাকাটাই হচ্ছে কৌমি অধ্যুষিত একটা এলাকা, কোম্পানিগঞ্জ বুলাগঞ্জ, শুধু আমি যে এই মসজিদের মধ্যে থাকি সেই মসজিদের মধ্যে চার ভাগের তিন ভাগে কৌমিপন্থী মানুষ, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় এবং মায়ায় সেখানের মধ্যে টিকে আছি, এবং প্রতি সপ্তাহে শুক্রবারে সেই মসজিদের মধ্যে আল্লাহর দয়ায় এবং মায়ায় নূর নবীজির মহব্বতে প্রতি শুক্রবার সেখানে দাঁড়িয়ে মিলাদ এবং কিয়াম হয় আলহামদুলিল্লাহ বলি। এটা আল্লাহর দান, নবীজির সম্মান আপনি যত মানুষকে যত সহজে বুঝাইবেন মানুষ কিন্তু তত সহজেই বুঝে ফেলবে। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি, মুফতি সাহেবের লিখিত কিতাব সত্য নিষ্ঠাদের দলিল, সেই কিতাবের মধ্যে একটা ঘটনা আনছেন যে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী উনি একদিন ওনার শরীরের মধ্যে শিঙ্গা লাগাইলেন। আমাদের দেশে কিছু মানুষ আছে, মহিলারা আছে, যারা বাড়ি বাড়ি হাঁটে আর হেঁটে হেঁটে বলে যে শিঙ্গা লাগাইবেন নি, শিঙ্গা লাগাইবেন নি, এই ধরনের কিছু মানুষের কাছ থেকে আল্লাহর নবী শিঙ্গা লাগাইলেন। আবার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন সিঙ্গা লাগাইলেন, সিঙ্গা লাগানোর পরে যখন রক্ত মোবারক গুলা একটা পাত্রের মধ্যে রাখলেন, ওই রক্ত মোবারক গুলা রাখার পরে এবার অনেক সময় একজন সাহাবি আল্লাহ নবীর দরবারে আসলেন, হাজরতে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ বিন জুবাইর যাও আমার এই রক্ত মোবারক গুলা, আমার এই রক্ত গুলা মাটির মধ্যে পুঁতে আসো। হাজরতে আব্দুল্লাহ বিন জুবাইর আল্লাহ নবীর রক্ত মোবারক যখন হাতের মধ্যে রাখলেন, দেখলেন সেই রক্ত মোবারক থেকে খুব সুন্দর একটা সুগন্ধ বাইর হচ্ছে। সুবহানাল্লাহ বলুন। আব্দুল্লাহ বিন জুবাইর কিছুক্ষণ পর আল্লাহ নবীর কাছে আসলেন। আল্লাহ নবী বললেন যে আব্দুল্লাহ বিন জুবাইর, আমি যে তোমার কাছে একটা পাত্র দিয়েছিলাম রক্তের পাত্র, সেই রক্তগুলা কি করছো? আমার নবীজির কথার উত্তরে ওই সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আপনি যে রক্ত মোবারকগুলা দিলেন, আমি আব্দুল্লাহ বিন জুবাইর, সেই রক্তগুলা আমি আব্দুল্লাহর পেটের মধ্যে সেগুলা পুঁতে ফেলেছি। সুবহানাল্লাহ। অথচ আমার আপনার সকলের রক্ত আরেকজন মানুষের জন্য আল্লাহ পাক হারাম করে দিয়েছেন, কিন্তু আমার নবীজির রক্ত মোবারক সাহাবায়ে কেরামের জন্য যারা পান করছেন তাদের জন্য আল্লাহ পাক সেগুলা হালাল করে দিয়েছেন। আমার নবী বলেন, সাহাবে তুমি আমার রক্ত মোবারক তোমার পেটের মধ্যে রাখছো, এই রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য দুজখের আগুন হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে দেখা গেল আমাদের নবীর রক্ত মোবারকের মধ্যে এত ফজিলত। সুবহানাল্লাহ। আরেকটা ঘটনা, হযরত উম্মে আয়মান নামে একজন দাসী আল্লাহ নবীর খেদমতে ছিলেন। আল্লাহ নবী একদিন প্রস্রাব মোবারক প্রস্রাব করে একটা পাত্রের মধ্যে রাখলেন, ওই যিনি গড়ের মধ্যে কাজ করেন তিনি আসলেন, আসার পরে দেখেন এই গড় থেকে আমরা যদি প্রস্রাব পায়খানা করি তাহলে দেখবেন তিনবারই থেকে আমাদের সেই গড়ের দুর্গন্ধটা শোনা যায় কি যায় না? প্রস্রাব যদি একজন মানুষ গড়ের মধ্যে করে, একজন প্রাপ্তবয়স্ক মানুষ যদি প্রস্রাব গড়ের মধ্যে করে, তাহলে সেই প্রস্রাবের গন্ধটা সকল গড়ের মধ্যে ছড়িয়ে যায়। ওই মহিলা সাহাবী ওই গড়ের মধ্যে কাজ করতেছেন, হঠাৎ দেখেন সুগন্ধ আসতেছে নাকের মধ্যে, কি সুঘ্রাণ! সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সেই ঘ্রাণের পাত্রটার কাছে যাইয়া তিনি সেই পানিগুলা পান করে ফেললেন। আল্লাহু আকবার! আমার নবীজির প্রস্রাব মুবারকের মধ্যে এত সুঘ্রাণ আল্লাহ সুবহানাহু তাআলা দান করছেন, এটাই হলো আমার নবীজির ইজ্জত। দুনিয়ার পৃথিবীর মানুষ যদি লক্ষ লক্ষ কোটি কোটি টন, একবার নয়, দুবার নয়, তিনবার যদি আতর দিয়ে বাত খায়, তারপরেও তার পায়খানার মধ্যে দুর্গন্ধ আছে না নাই? তার প্রস্রাবের মধ্যে দুর্গন্ধ থাকবে কি থাকবে না? অবশ্যই থাকবে। কিন্তু আমার নবীজির প্রস্রাব মোবারকের মধ্যে এত সুঘ্রাণ ছিল, ওই মহিলা সাহাবি সেই প্রস্রাব মোবারক গুলা খেয়ে ফেললেন। নবীজি গড়ের মধ্যে আসলেন কাজ সেরে, আসার পরে জিজ্ঞেস করলেন যে পাত্রের মধ্যে আমার প্রস্রাব রাখা ছিল সেগুলা কি করলা? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলো তো প্রস্রাব ছিল না, প্রস্রাবের মধ্যে তো দুর্গন্ধ থাকে, আমি তো দেখলাম সেটার থেকে সুগন্ধি বাইর হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, সেই প্রস্রাব গুলো আমি খেয়ে ফেলছি। আল্লাহু আকবার! আল্লাহর নবী বললেন, যাও উম্মে আয়মান, তুমি যে আমার কাছ থেকে আমার প্রস্রাব মোবারক পান করেছ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর প্রস্রাব মোবারক পান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জাহান্নামের আগুন তাকে স্পর্শ করা হারাম করে দিয়েছেন। এখন নবীজির প্রস্রাব মোবারক পান করে নবী জাহান্নাম হারাম করতে পারেন সাহাবীরা, আর আমি আপনি নবীজিকে ভালোবেসে কেন আপনি আমি জাহান্নাম হারাম করতে পারবো না? অবশ্যই নবীকে যদি ভালোবাসা যায় তাহলে জান্নাত ওয়াজিব হয়ে যায়। এজন্য কবি বলেন, নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়, নবী গো তোমার ভালোবাসায় জান্নাত ওয়াজিব হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার নবীজির পাঁচটা মুবারক রক্ত মুবারক পান করে সাহাবাই কেরাম জাহান্নাম হারাম করে দিয়েছেন। মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানের মধ্যে আমার নবীজির দান মুবারক শহীদ হইল, নবীজির মাতার মধ্যে তীর বিঁধল। এমন সময় মালিক ইবনে সিনান আল্লাহর নবীর দরবারে হাজির, ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ আপনার মাতার মধ্যে তীর বিঁধছে ইয়া রাসূলুল্লাহ, সেই তীরটা আমি কোলে ফেলি। মালিক ইবনে সিনান আল্লাহর নবীর সেই তীর বিদ্ধ সেই তীরগুলা মাথা থেকে বাহির করলেন, রক্ত জোরে জোরে মাটিতে পড়া শুরু করতে লাগলো। আল্লাহর নবীর সাহাবী মালিক ইবনে সিনান নবীজির সেই রক্ত যে জায়গা দিয়ে বাইর হয়, ওই মালিক ইবনে সিনান সেই রক্ত বাইর হওয়ার জায়গার মধ্যে মুখ লাগাইয়া যেরকম একটা ছোট বাচ্চা দুধের ফিটার থেকে দুধ খায়, মালিক ইবনে সিনান আল্লাহর নবীর মাথা মুবারক থেকে সেই রক্ত গুলা পান করে নিজের পেটটা ভরে নিলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন মালিক ইবনে সিনান তুমি যে আমার রক্ত মুবারক পান করেছো, আল্লাহ তাআলা তোমার সেই রক্ত মুবারক পান করার কারণে তুমি মালিক ইবনে সিনানের জন্য আল্লাহ পাক জাহান্নাম হারাম করে দিয়েছেন। উচ্চ আওয়াজে দিয়া বলুন সুবহানাল্লাহ। দেখছেন নবীজির ভিতরটা দেখেন, বাহিরটা পরে দেখবেন। আমার নবীজিকে সাহাবায়ে কেরাম এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। আরে মিয়া, এখন তো আর রক্ত দেওয়া লাগে না নবীজি, এখন তো আর যুদ্ধ করা লাগে না, তারপরেও মিছিল মিটিংয়ে যাইতে হলে আমাদের জানে তরতর করে কাঁপে, না জানি কি হয়ে যায়। কথাগুলো ঠিক কিনা? আপনি আমি কয়জন এই জমিনের জন্য আল্লাহর নবীর মহব্বতে রক্ত ঝরিয়েছি বলতে পারবেন? কিন্তু আমাদের প্রিয় মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাহি সৈয়দপুরের জমিনের মধ্যে আমার আপনার দয়াল নবীজির মহব্বতে নিজের মাতার শরীরের তরতাজা রক্ত এই জগন্নাথপুরের জমিনের মধ্যে ফেলেছেন কি না বলেন। আমাদের মুর্শিদ কিবলার এই রক্ত জোরানোর কারণে আজকে গোটা জগন্নাথপুরে মিলাদ এবং কিয়াম জারি হয়ে গেছে ঘরে ঘরে। বলেন আল্লাহু আকবার। যেখানে নবীজির মিলাদ এবং কিয়াম হবে, নবীজির শান এবং মান হবে, সেখানে কখনো গজব থাকতে পারে না। একটা ঘটনা বলি, আমার মহল্লার মধ্যে একজন কমিপন্থী ভাইয়ের ঘরের মধ্যে গৈবীভাবে আগুন ধরে ফেলত। জিনেরা গৈবীভাবে ঘরের মধ্যে আগুন ধরাইত, তারা কমিপন্থী মানুষ আমার কাছে আসছে। আমি বললাম চলুন আমাদের ফুলতলি দরবার শরীফে বড় সাহেব আছেন, মুফতি সাহেব আছেন, সাহেবজাদা এখন আছেন, তাদের সাথে গিয়ে দেখা করি। তারা তো সেই লাইনের মানুষ, তারা যাইতে রাজি নয়। শেষ পর্যন্ত তাদের অনেক কমিপন্থী বড় বড় আলেমরা আনছে, আনার পরে কোনো কাজ হয় নাই। শেষ পর্যন্ত বাধ্য হয়ে তারা বলল যে আমরা এত দূরেই যাব না, আমাদেরকে কাছে কোথাও নিয়ে যান। সিঙ্গাইকুড়ি সাহেবের নাম শুনছেন, ওনার কাছে নিয়ে গেলাম। যাওয়ার পরে ওনাদের বেশ ওনাদের সাজসজ্জা দেখে ইনি চিনিয়ে ফেললেন যে ওরা কৌমিপন্থী মানুষ। প্রথমে জিজ্ঞেস করলেন আপনারা মিলাদ দাঁড়াইয়া পড়েন না বৈশা পড়েন? তারা তো মিলাদ পড়েই না। তারা মনে করে যে মিলাদ শরীফ আমরা পড়ি, তারা কি পড়ে? যে তারা তাওলুদ পড়ে না, ইয়া নবী সালামু আলাইকা পড়ে না, তারা তিনবার সূরা ইখলাস পড়ে দোয়া করে, এটার নাম তারা মিলাদ বলে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কি দয়া এবং মায়া দেখেন, তারা মুখ দিয়ে বলতেছে আমরা মিলাদ দাঁড়াইয়া পড়ে, সুবহানাল্লাহ বলেন। তারা পরে কিন্তু মিলাদ বৈশা, কিন্তু সেখানে যাওয়ার পরে বলতেছে আমরা মিলাদ শরীফ দাঁড়াইয়া পড়ে। সিঙ্গাইকুড়ি সাহেব কিবলা তাদেরকে নিয়ে সেখানে মিলাদ পড়লেন। মিলাদ শরীফ পড়ার পরে বললেন এখনই ঘরের মধ্যে গিয়া সিন্নি করো, তারপরে এখানে গিয়ে মিলাদ শরীফের আয়োজন করব, দেখবা ইনশাআল্লাহ তোমাদের ঘর থেকে সেই গজবটা দূরে চলে গেছে। আলহামদুলিল্লাহ আজকে 3 মাস হয়ে গেছে, সেই ঘরের মধ্যে এখনো কোনো আগুন ধরে নাই। এখন এই ঘরের মধ্যে কৌমিপন্থী ভাই মাসে একবার দাঁড়াইয়া মিলাদ পড়ায়। মিলাদ শরীফের ফজিলত আছে না নাই? আপনার যদি বিশ্বাস না হয় আপনি কালকে আমার সাথে লন, যেই ঘরের মধ্যে আগুন লাগছে আমি যদি সেই ঘরে আপনাকে দেখাইয়া তাদের মুখ থেকে দাঁড়াইয়া মিলাদ শরীফের সেই ফুটেজটা দেখাইতে না পারি, তাহলে বলবেন যে আমি মিথ্যা কথা বলছি, আপনি আমার সাথে যাবেন। আমি তাদের ঘরে গিয়া যদি বলি যে আজকে জোহরের পরে আপনাদের ঘরে মিলাদ পড়াতে হবে, নতুবা ক্ষতি আছে, তারা দাঁড়াইয়া মিলাদ পড়াইতে হবে, এটা বাধ্য।
একটা নয় দুইটা ঘটনা এলাকা গ্রামের মধ্যে ঘটছে, দুইটা ঘটনা আল্লাহর নবীর মিলাদ শরীফের কারণে, শান ও মানের কারণে সেই গজবগুলো দূরে সরে গেছে। এজন্য আমার আপনার প্রত্যেকের ঘরের মধ্যে আল্লাহর নবীর শান এবং মান প্রত্যেক ঘরের মধ্যে জারি করতে হবে। শুধু যে এরকম ভাবে পেন্ডেল সামিয়ানা মাইক দিয়ে মিলাদ শরীফের আয়োজন করতে হবে না, আপনার তৌফিক অনুযায়ী আপনি আল্লাহ নবীর শান এবং মান আপনার ঘরের মধ্যে জারি রাখুন, দেখবেন আপনার ঘরের মধ্যে বরকত আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক দিয়ে দিচ্ছেন। আপনার ঘরের মধ্যে কোনোদিন কখনো অভাব আসবে না, কারণ আল্লাহ নবীর শান যেখানে আমার আল্লাহও সেখানে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবা ইকরাম আল্লাহ নবীকে কতটুকু মহব্বত করতেন, কতটুকু তাজিম করতেন। আরেকটা হাদিস আল্লাহ মুফতি সাহেব হুজুরের বই থেকে বলতেছি, সেটা বুখারী শরীফ থেকে মুফতি সাহেব হুজুর লিখছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী একদিন আসরের জামাতের সময় একটা কাজে তিনি বাহিরে গেলেন, এমন সময় আসরের ওয়াক্ত হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা ইকরাম মসজিদের মিম্বরের মধ্যে বসা অবস্থায় আছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলালকে বললেন যে বিলাল তুমি আযান দাও। আযান দেওয়ার পরে আল্লাহ নবী এখনো আসেন নাই, জামাত ফরজ হওয়ার উপক্রম হয়ে গেছে। সবাই মিলে হযরত আবু বকর সিদ্দিককে জামাত পড়ার জন্য, নামাজের ইমামতি করানোর জন্য সামনে দিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজের জায়গার মধ্যে গেলেন, নামাজে জায়গার মধ্যে যাওয়ার পরে যখন তিনি ইমামতি শুরু করলেন, নামাজ শুরু হয়ে গেছে, মুয়াজ্জিন সাহেব আকামত দিয়ে দিলেন, নামাজ শুরু হয়ে গেছে, এক রাকাত দুই রাকাত চলে গেছে, নামাজের অধিকাংশ রাকাত চলে গেছে, এমন সময়ে আমার আপনার দয়াল নবীজি মসজিদে নববীর মধ্যে আগমন করছেন। আমার নবীজি যে আগমন করছেন, সাহাবায়ে কেরাম কিন্তু আমার নবীজির শরীরের একটা গ্রাম তাদের মধ্যে মুখস্থ ছিল। আল্লাহর নবী যখন পেছনের দিকে তাকে দাঁড়াইয়া রইলেন, এমন সময় সাহাবায়ে কেরাম মসজিদ নববীর মধ্যে ভরপুর, সমস্ত সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে গাল ফিরিয়ে আল্লাহর নবীরকে আবু বকর সিদ্দিকের পেছনে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এমন সময় আল্লাহর নবী যখন সিদ্দিক আকবরের পেছনের দিকে গেলেন, সমস্ত সাহাবে কেরাম নামাজ ভেঙ্গে হাতের মধ্যে এরকম আওয়াজ করতে থাকলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একবার আওয়াজটা শুনলেন, দুইবার শুনলেন, তিনবার যখন তিনি শুনতে পেলেন তখন তিনি গর্বিয়ে দেখলেন, রাহমাতাল্লিল আলামিন, সিদ্দিক আকবরের পেছনের মধ্যে দাঁড়ানো অবস্থায় হযরত আবু বকর সিদ্দিক নামাজের রাকাত ছেড়ে দিয়ে আল্লাহর নবীকে করজরে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি নামাজের জায়গায় চলে আসুন। আমার নবীকে যখন এই কথা বললেন, নবীজি বললেন, আবু বকর না, নামাজ তুমি পড়িয়ে নাও। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ পড়ালেন না, আল্লাহর নবীকে ইমামতি দেওয়ার পরে আল্লাহর নবী যেই রাকাতে সিদ্দিক আকবর আল্লাহর নবীকে দান করছেন সেই রাকাত থেকে আল্লাহর নবী বাকি নামাজগুলো আদায় করেছেন। সুবহানাল্লাহ। বলুন এখন দেখেন, আমার আপনার এই জগতের সবচেয়ে বড় ও বড় যদি ওলি আল্লাহ আমার আপনার পেছনে আসে, আপনি আমি যদি গার ফিরে সেই ওলি আল্লাহকে তাজিম করে বলি যে আপনি বাকি রাকাত গুলা পড়িয়ে নেন, খোদার কসম করে বলছি আমার আপনার নামাজ প্রথম থেকেই পড়তে হবে। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর নবী পেছনে দাঁড়াইলেন, সিদ্দিকে আকবর অধিকাংশ নামাজ আদায় করে ফেললেন, কিন্তু আল্লাহর নবী আসার পরে তিনি রাকাত ছেড়ে আল্লাহর নবীকে সামনে দিলেন, নবীজি বাকি নামাজ আদায় করলেন, আদায় করার সাথে সাথে সে প্লাস সাইড রাকাত নামাজ আদায় হয়ে গেল। সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন যে নবীজিকে তাজিম আমার আপনার সকলের জন্য এবাদতের সামিল, নবীজিকে যে তাজিম করবে না, নবীজিকে যে সম্মান করবে না, তার জীবনের কোনো এবাদত কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। কৌমিপন্থী ভাইয়েরা তাবলিগি ভাইয়েরা তারা আমার নবীজির শান মান কিছুই তারা বলতে চায় না। আমি যে মসজিদের মধ্যে থাকি সেই মসজিদের মধ্যে তাবলিগ জমাত আসে, এই যে জিজ্ঞেস করেন এই যে মালিক খানকে, সে গত শুক্রবারে আমার মসজিদে গিয়েছিল বেড়াইতে, সেই মসজিদের মধ্যে তাবলিগ জমাত আসে, তারা এমন সময় আসে যেই বার্তা পরে শুক্রবার সবাই দাঁড়াইয়া মিলাদ শরীফ পাঠ করে। সুবহানাল্লাহ। ইয়া নবী সালাম আলাইকা বলতে হয়, এখানে না বললেই এখানে তাবলিগ জমাতের কোনো জায়গা নাই। তারপরে তারা অনেক সময় জোহরের নামাজের পরে কিতাবের তালিম দেয়, কিতাবের তালিম দেয়। তো আমি তাদের সেই বইটা ফাজাইলে আমল আর অনেক বইগুলো আছে যে
ফাজাইল আমল অনেক দুরুদ শরীফের কিতাবের বই আছে, তারপরে আল্লাহ নবীর শান ও মানের বইগুলো আছে, এগুলা নিয়ে আমি তাদেরকে পাঠ করে করে শোনাই। তারা যখন অনেক সময় বলে যে নবী যে গায়েব জানেন না, তো তাদেরকে একটা হাদিস পড়াইয়া তখন বুঝাই যে এটা হলো গায়েবের দলিল, সুবহানাল্লাহ। তারা সেটা বুঝে, তাদের মধ্যে দুইটা পাঠ ধরছে। কিন্তু এখন তারা যারা আমার গ্রামের মধ্যে যারা আছে তারা বলতেছে যে হুজুর এই বছর আমাদেরকে ফুলতলিতে নিয়ে যাবেন, আমরা দেখি আসবো সেখানে কি হয়। আমি বলি আলহামদুলিল্লাহ আপনারা আসেন, সেখানে কোনো গান বাজনা হয় না, সেখানে শুধু আল্লাহ এবং তার রাসূলের শান এবং মান বলা হয়, সুবহানাল্লাহ। তারা বলে কি, তারা বলে যে আমাদেরকে ভুল বাল বুঝে তারা আমাদের ইমানটা নষ্ট করতেছে। মসজিদের মধ্যে গেলে কোনো মানুষ ফুলতলি গরিবের কোনো মানুষ আমাদেরকে মসজিদ থেকে তাড়াইয়া দেয় না, দেয় আমাদের দলের আলিম গরিবের মানুষ। তারা এখন ভুল বুঝতে পারছে যে আমাদের আমাদেরকে তারা ভুল বুঝে এতদিন গুমরা রেখেছিল, না আমরাও মিলাদ পড়বো, আপনারাও মিলাদ পড়ছেন, খুব ভালো লাগতেছে, এখানের মধ্যে তো কোনো খারাপ কিছু নাই। আমি যখন প্রথম ইন্টারভিউতে গেলাম পরবর্তী শুক্রবারেই রবিউল আউয়ালের মাস, আমি তাদেরকে মিলাদুন্নবী সম্পর্কে বুঝাইলাম যে আমরা যে মিলাদ পড়ি, আমি যতটা কথা বলি আপনারা বলবেন যে সব কথাগুলা কোরআন এবং হাদিসের বাইরে, যদি একটা কথা কোরআন এবং হাদিসের বাইরে হয় তাহলে আর মিলাদ শরীফ পড়বো না। তারা বলল ঠিক আছে, দুমার খুতবা শুরু হয়ে গেছে। তখন আমি বললাম যে বাইরে সব যে মিলাদ শরীফের শুরুতে আমরা কি পড়ি, বলে হুজুর প্রথমেই তো সূরা ইখলাস তিনবার পড়েন। আমি বললাম সূরা ইখলাস তিনবার পড়ি, এটা কোরআন শরীফ পড়ি না অন্য কিছু পড়ি? কয় হুজুর কোরআন শরীফ তিলাওয়াত করেন। আমি বললাম আলহামদুলিল্লাহ আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, সবচেয়ে নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো তিলাওয়াতে কোরআন। কয় হুজুর বুঝছি, সুবহানাল্লাহ বলেন। পরবর্তীতে বললাম যে আমরা যখন বলি ইন্নাল্লাহ ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তারপরে আমরা দুরূদ শরীফ পড়ি। মিশকাত শরীফের হাদিস বাহির করে দেখাইলাম যে দুরূদ শরীফ পড়লে একজন মানুষের 10টা গুনাহ কেটে যায়, সুবহানাল্লাহ, 10টা নেকি দেওয়া হয়। বলে সুবহানাল্লাহ, ভর বললাম তার জন্য 10টা সম্মান বাড়িয়ে দেওয়া হয়। বলে সুবহানাল্লাহ, আমি বললাম তো এটা কি কোরআন সুন্নাহ বিরোধী? কয় না। তারপরে বললাম যে আমরা ইয়া নবী সালাম আলাইকা বলি, আপনারা বলেন না, আচ্ছা এটা থাক। অন্যটা বলি দেখি যে আমরা যখন শেষে দোয়া করি তখন কি শুধু আমরা ফুলতলির জন্য দোয়া করি না, গোটা মুসলিম জাহানের জন্য দোয়া করে, কয় গোটা বিশ্বের জন্য দোয়া করা হয়, তাহলে বলো এটার মধ্যে কোনো বেদাত আছে না নাই? বলে জি না হুজুর, এখানের মধ্যে কোনো বেদাত নাই। এই কথা বোঝানোর পরে তারা এখন মিলাদ শরীফ পড়ে, নিজেরও ঘরের মধ্যে মিলাদ দাঁড়াইয়া পড়ায়, তাদেরকে নষ্ট করছি। আমাদের মধ্যে কিছু মানুষ আমরা তাদেরকে কাফির ফতোয়া দিয়ে তাদেরকে, একজন মানুষকে মনে করেন আপনার ভাইয়ের সাথে আপনার বিবাদ হয়েছে, আপনার ভাইয়ের সাথে আপনার বিবাদ লেগেছে, এখন যদি আপনি আপনার ভাইকে গালাগালি করেন বিভিন্নভাবে অশ্লীল ভাষায় বা যে কোনো ভাষায় আপনার ভাইকে আপনি গালাগালি করেন, তাহলে আক্রোশ থাকবে কি থাকবে না? আক্রোশ থাকবে। আর আপনার ভাইকে যদি মানুষের মাধ্যমে বুঝিয়ে বাজিয়ে আপনি যদি মীমাংসা করে নেন, আর তার সে ভাই যদি আপনার কাছে চলে আসে, তাহলে আপনার সাথে তার কোনো আক্রোশ থাকবে না। আমরা তাদের মধ্যে কিছু লোক আছে যারা একগুয়ামি করে বোঝেও বোঝে না, আমাদের মধ্যেও কিছু লোক আছে যারা মানুষকে কাফির ফতোয়া দিতে মুখের মধ্যে লাগাম লাগে না। এই জন্য সাবধান, কোনো মানুষকে কাফির ফতোয়া দিতে হলে খুবই সাবধান। তাকে বলতে পারো যে এইরকম কাজ করলে ঈমান চলে যেতে পারে, কিন্তু কাফির ফতোয়া দিয়ে তাদেরকেও আমরা গুমরা করে রাখছি, যার কারণে আমাদের প্রতি তাদের প্রতিহিংসাটা বেড়েই চলে যাচ্ছে। যাই হোক, আমাদের মধ্যে আমরা আলিম সমাজ, আমাদের মধ্যে যদি ইসলাহিয়ত না থাকে, একজন মানুষকে যদি আমরা বুঝিয়ে আমাদের দলে না আনতে পারি, তাহলে তাকে গালি দিয়ে কিয়ামত পর্যন্ত আমাদের মুখে করতে পারবো না। এই জন্য আমাদের মশলকের মধ্যে কোনো আলিমের মুখে আপনি কোনোদিন কাফির ফতোয়া শুনছেন না? কোনো কাফির ফতোয়া শোনেন নাই, কিন্তু আমরা নিজেরা বাড়া করে এনে আমরা কাফির ফতোয়া শুনতে চাই, কতক্ষণ ঠিক কিনা? আমরা 30,000, 40,000, 50,000 টাকা দিয়ে বাড়া করে এনে, বিমান দিয়ে হেলিকপ্টার দিয়ে বাড়া করে আনি, আমরা কাফির শব্দটা শোনার জন্য 50,000 টাকা খরচ করে, নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ আমরা জানি না একজন মানুষ যদি সে সত্যিকার অর্থে কাফির না হয় তাহলে মরতে সময় আমি কাফির হয়ে মারা যাব। আল্লাহ আমাদের কে সবাইকে এই ধরনের কাজ থেকে কর্ম থেকে হেফাজত করুন। আমাদের ইমানকে যেন আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের কাজ থেকে আমাদের ইমানকে যেন হেফাজত করুন। হ্যাঁ, বাংলাদেশে কিছু মানুষ রয়েছে যাদেরকে কাফির না বললেও আপনার গুনাহ হবে,
যেমন যারা আমার নবীজির শান এবং মানকে খাটো করতে চায়, আমার নবীকে রক্তে মাংসে মানুষ বলতে চায়, যারা বলে নবীজির নূর মুবারকের মধ্যে মরে গেছেন জীবিত নয়, তাদেরকে আমরা কাফির ফতোয়া দিতে দ্বিধাবোধ করি না। কিন্তু সাবধান, যাদের মধ্যে নবীজির শান এবং মান রয়েছে তাদেরকে কাফের ফতোয়া দিতে আমাদেরকে একটু চিন্তা করা দরকার। যার মধ্যে আমার নবীজি, যারা ইউটিউবে বাইর হয়েছে নবীজিকে নবীজির গঠন নিয়ে আলোচনা করে যে নবীজি তো আমাদের মতো রক্ত মাংসে গড়া মানুষ, এ ধরনের মানুষ থেকে আমরা হেফাজতে থাকবো। এরা নজরুলের দুশ্মন, কিয়ামত পর্যন্ত এরা থাকবে এর আব্দুল ওয়াহাব নজদীর অনুসারী, কারণ এদের ব্যাপারে আল্লাহ নবী কোনোদিন দোয়া করেন নাই, এজন্য এরা মরতে সময় কখনো ইমান নিয়ে মারা যাবে না। এজন্য আল্লাহ নবীর কাছে তিনটা এলাকার মানুষ এসে আল্লাহ নবীর কাছে দোয়া চাইল, ইয়া রাসূলুল্লাহ আপনি শামের জন্য দোয়া করুন, নবীজি শামের জন্য দোয়া করলেন, ইয়ামানের জন্য দোয়া করুন, নবীজি ইয়ামানের জন্য দোয়া করলেন বরকতের দোয়া। নজদবাসীরা বলল, ইয়া রাসূলুল্লাহ তাহলে আমাদের নজদের জন্য আপনি দোয়া করুন যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নজদে বরকত দান করেন। নবীজি দোয়া করলেন না। সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সবার জন্য দোয়া করলেন, নজদের জন্য দোয়া করলেন না, তার কারণটা কি? নবীজি বললেন যে এই নজদ থেকে কারণ শায়াতিন, শয়তানের সিং বাইর হবে, নাউযুবিল্লাহি মিন যালিক। সেই আব্দুল ওয়াহাব নজদি এই নজ থেকে তার জন্ম, গোটা বিশ্বের মধ্যে নবীজির শান এবং মানকে কিভাবে খাটো করা যায় সেজন্য তারা মানুষের নিকট বিনামূল্যে কিতাব বই বিতরণ করে। আমরা যারা বিভিন্ন এই হজ করতে যারা যান, দেখবেন অনেক মানুষ আছে যারা বিনামূল্যে বই বিক্রি করতেছে, দিনের খেদমত করতেছে। জিজ্ঞেস করলে কি বলে, এগুলা দিনের খেদমত করতেছে? আর দিনের খেদমত করতেছে না, তারা যে জিনিসটা করতেছে সেটা হচ্ছে আপনার ইমানের 12টা বাজাইতেছে, আপনার ইমানটা নষ্ট করার জন্য এই বইগুলো আপনাকে বিনামূল্যে দিচ্ছে। আপনি তো মনে করতেছেন আয় রায় মাগনা পাইছি, তাহলে তো এত দাম বইয়ের, মাগনা যখন পাইছি তাহলে নিয়ে যাই, বাড়িতে যখন মেলাইয়া সেগুলো পড়বেন, পড়তে পড়তে আপনার ইমানটা কখন চলে যাবে আপনি কখনো বুঝতে পারবেন না। এই জন্য বই পড়তে হলে সাবধানে বই পড়বেন, যেটা বোঝেন না সেটা একজন ভালো আলিমের কাছে গিয়ে বুঝবেন, নিজে সেই বইটা পড়ে ফতোয়া দেওয়ার চেষ্টা করবেন না। এই যে যারা এই বিভিন্ন সিল্লায় যায়, তবলিগে যায়, যারা আর্জেন্ট আলিম হয়ে আসে, তাদের মধ্যে শুধু ফতোয়া পাওয়া যায়। আমি তাদেরকে একদিন জিজ্ঞেস করলাম যে আপনাদের তবলিগটা তো আপনারাই নষ্ট করছেন। বলে কিভাবে? বলে আপনারা মানুষকে নামাজ শিখাইতেছেন, কালিমা শিখাইতেছেন, কিন্তু ফতোয়া দিছেন যে এখানে মিলাদ হলে আপনি বলতেছেন বেদআত, কিন্তু আপনি যে মানুষকে যে বেদআত বলতেছেন, যারা নবীর আশিক, যারা নবীর আশিকান, যারা নবীজির মায়া মহব্বতের মানুষ, তাদের কলিজার মধ্যে আঘাত লাগে, যার কারণে আপনাদেরকে মসজিদ থেকে গাড় দিয়ে গাড়ে ধরে বাহির করে দেয়। আপনারা মিলাদ কিয়াম করেন না কেন? বলে এগুলো তো বেদআত ভাই। আমি বললাম যে এইগুলো তো আপনারা যে মসজিদে মসজিদে আইসা বলতেছেন এইগুলো তো বেদআত, আপনারা যে খাবারটা খাইতেছেন এইগুলো তো বেদআত, কারণ আপনারা যে পাক শাক করে খাইতেছেন মসজিদের মধ্যে এটা তো আল্লাহ নবীর যুগে ছিল না। তারপরে যেই মাইক দিয়ে আপনি বেদাত ফতোয়া দিতেছেন এই মাইকটা তো আপনার জন্য বেদাত। তারা এমনভাবে মানুষকে বুঝাইতে চায়, মানুষের ইমানকে হরণ করতে চায়, আল্লাহ নবী থেকে কতটুকু তাদেরকে দূরে কিভাবে রাখতে চায় সেই চেষ্টায় তারা সবসময় নিয়োজিত থাকে। এখন তারা ঠিক হয়ে গেছে, তারা মিলাদ পরে কিয়ামও করে, এখন তারা শুধু তাদের আলিম গ্রুপকে তারা দোষারোপ করে যে এরা আমাদের ইমানটা নষ্ট করছে। একদিন এক তাবলিগি বাইরে জিজ্ঞেসি যে ভাই সেখানের মধ্যে গেলে কি হজের সব হয়? কয় না না, এটা তো হজের সব হয় না। তারপরে একটা ভিডিও ফুটেজ দেখাইলাম বিশ্ব ইস্তেমার, যেই শুনেন একজন পুরুষ একজন বৃদ্ধ মানুষ কি বলতেছে, যে সে বলতেছে যে বিশ্ব ইস্তেমায় গেলে যে হজের সব হয়, নাউযুবিল্লাহি মিন যালিক। হজ মক্কা শরীফ ছাড়া আপনি হজ আদায় করতে পারবেন, আপনার জন্য মক্কা এবং মদিনা অবশ্যই লাগবে। তারা মানুষের ইমানকে কিভাবে বিভ্রান্ত করতেছে যে তুমি তো হজে যাইতে হলে 3 লাখ 4 লাখ টাকা লাগবে, পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে, এখানে তুমি 500 টাকা 1000 টাকা দিয়ে হজের সব কামাইতেছো, নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য তাদেরকে দেখাইলাম যে এই দেখেন এই কথাটা কি বলছে, তখন সে বলল না এই কথাটা আমাদেরকে কেউ বলে নাই। তো তাওই দি মূর্খকে জিজ্ঞেস করা হইল যে আপনি যে হজের সব পাইবেন এটা আপনাকে কি বলছে, যে আমাদের বড় মুফতি সাহেব বলছে, নাউযুবিল্লাহ। তাহলে গুমরা বানাইতেছে আরেক আলিমে, সাধারণ মানুষ সেটা কিছুই জানে না,
কিন্তু তার আগে পিছনে লকব টাইটেল অনেক কিছু আছে, যার কারণে সেই তার লকব দেখে, তার কথাবার্তা শুনে, কথাবার্তা যাচাই না করে সে মানুষকে কি করতেছে, বিভ্রান্ত করতেছে। যার কারণে এই সাধারণ মানুষ যারা তবলিগের সাথী ভাইয়েরা যারা আছে, তারা বিভিন্নভাবে বিভ্রান্তের মধ্যে নিপতিত হয়ে নিজেদের ইমানটা হারাচ্ছে। কিন্তু তাদেরকে যদি সঠিক পথ দেখাইতো, তাহলে আজকে বাংলাদেশের মধ্যে, তাদের মধ্যে এবং তার আলিম গ্রুপের মধ্যে কোনো ফিতনা এবং ফাসাদ থাকতো না। নিজেরাই নিজেদের জালে জড়িয়ে গেছে, যার কারণে এখন সাধারণ মানুষের কাছ থেকে কোনো চাঁদা এবং কালেকশন তারা পায় না। নিজের মাথায় নিজে কুড়াল মারছে। সব কিছুর মূল কারণ হলো যে তারা আমার নবীজির শান এবং মান খাটো করার কারণে তাদের আজকে এই জিল্লতি, এই অধঃপতন। যদি আমার নবীর শান এবং মান মিলাদ এবং কিয়াম করত, তাহলে গোটা বিশ্বের মধ্যে তারাই শ্রেষ্ঠ উম্মত হিসাবে থাকতো। সুবহানাল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে কবুল করছেন আখেরি জামানার নবীজির উম্মত হিসাবে। নবীজির প্রেম ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে স্থাপন করে দিয়েছেন। বিনা দোয়ায়, বিনা ওসিলায় আমরা আখেরি নবীজির উম্মত হয়েছি। আমরা নিজেদেরকে ভাগ্যবান মনে করে কাল কিয়ামতের ময়দানে আমরা যেন সেই নবীজির শাফায়াত, সেই নবীজির শাফায়াতের ওসিলায় আমরা গুনাগার উম্মত যেন জান্নাতে যেতে পারি। সবাই বলি আমিন। আমরা কোনো ওয়াহাবি, লামাজহাবি, সালাফিদের লগে নয়, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা সুন্নিয়তের পতাকা তলে, ছায়া তলে আমাদের যে লাইন, যে তরিকা আছে, আমরা সেই তরিকা অনুযায়ী আমরা চলতে থাকবো, তাহলে আমরা কখনো বিভ্রান্ত হব না। আর এই লাইন ছেড়ে যদি আপনি অন্য লাইন ধরেন, আপনার বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে। আল্লাহ পাক আমাদেরকে আমাদের এই ফুলতলি মস্তকের ছায়া তলে থেকে আমাদেরকে দিনের খেদমত এবং বাকি জীবনের আমলগুলো করে দুনিয়া এবং আখিরাতের শান্তি নিয়ে আমরা যেন কবরে যেতে পারি। সবাই বলি আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়াইল লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين اي الله আজকের এই মসজিদকে তুমি কবুলের মঞ্জুর ফরমাও। আল্লাহ, এই মসজিদে যারা আয়োজন করছেন, আল্লাহর প্রত্যেককে তুমি কবুলের মঞ্জুর ফরমাও। রব্বুল আলামিন, আল্লাহ, এই মসজিদের সবটুকুন লক্ষ কোটি গুণ বাড়াইয়া সোনার মদিনায় দয়াল নবীর খিদমতে পৌঁছায় দাও। আল্লাহ, আমরা প্রত্যেককে কামিল হেদায়েত নসিব করে দাও। রব্বুল আলামিন, জানি না কার মা নাই বাবা নাই, অন্ধকার কবর মধ্যে শাইতে আল্লাহ, আমরার অন্ধকার কবরের জনম দুখিনী মাই বাবার কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও। রব্বুল আলামিন, আল্লাহ, মাই বাপ যার হায়াতে আছেন, আল্লাহ, প্রত্যেকের মা বাবার অনেক হায়াত দান করে দাও। আয় আল্লাহ, আমরা আপনার প্রত্যেকের মনোনীত উদ্দেশ্যে কবলের মঞ্জুর ফরমাও। কে কোন মুসিবতের মধ্যে আছি, আল্লাহ, তুমি মাওলা সারা কেউ জানে না, প্রত্যেক মুসিবত থেকে উদ্ধার করে দাও। আয় আল্লাহ, খাস করে আমরা পীর মুর্শিদ ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ দরজাত্রে বলন্দ করে দাও। আয় আল্লাহ, সাবজা দাও, প্রত্যেকের হায়াতের মধ্যে খায়রার বরকত দান করে দাও। আয় আল্লাহ, আমরা প্রত্যেকে আল্লাহ একই সায়াতুলে দেখার তৌফিক দান করো। রব্বুল আলামিন, বাকি জীবন তোমার এবং তোমার হাবিবের মহব্বতে আমরা প্রত্যেকে কবুলের মঞ্জুর ফরমাও। আল্লাহ, বাড়ির মজলিস কিয়ামত পর্যন্ত জারি দাইমান কাইম রাখি দাও। রব্বুল আলামিন, আমরা প্রত্যেকে নেক আমল করার তৌফিক দান করো। বিফাদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।